আপনি কি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, সময় সবাই মানে যে কাজগুলো প্রশ্ন ওগুলো করছিলাম, জড়তে থাকবে না। আমরা যে সপ্তাহে একটা দিন ক্লাস করি, একদিনের কাজ 7 দিন ধরে প্র্যাকটিস করব। একদিনে 3টা কাজ শিখবো, এই 3টা কাজ 7 দিনে প্র্যাকটিস করবো। এখন ধরেন যে সাজন ভাই, আগের দিন ফাইনাল তো রান্না করছিল, ওদিন তো প্লেয়ার ভাবছিল রাত্রি কথা কয়ে দিছিস, রাত্রি পেঁয়াজ বাটিতে আছে জাল মরিচ টরিচ সব। আমার জব ছিল বাহিরে, কিন্তু আমি বাইরে, আমি সাতক্ষীরার বাইরে জব, এই হচ্ছে নন গভর্নমেন্ট জব ছিল, সেই জব করে ছেড়ে দিচ্ছে। মানে জয়েন্টই করিনি, হাতে রেখে রেখে দিচ্ছে জয়েন্ট। নাফানা গ্রুপে হেড অফিসে, না নাফানা গ্রুপে হেড অফিসে ছিলাম, হেড অফিসে আমার ই হয়েছিল, ডক্টরই ছিল। না না না, বাসা থেকেও ই করে না, আর ওই আমারও আর হচ্ছে এই শহরে এইগুলোর মধ্যেই থাকতে পারবে। আরো একটি স্কুলে নেওয়ার কথা বলছিলাম আমি, এখান থেকে যে স্কুল প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আমাকে বেশি টাকা হয়, আমি সেখানে আমি বেশি মাথা চলবো। এখন আরটি স্কুল বহুদিন ধরে পড়ে আছে, সাতক্ষীরা একটা নতুন স্কুল, এখন ওনাদের রিকোয়েস্ট থেমে আছে আর কি। দেখা গেছে একটু পরিচিতর মধ্যে থেকে বারবার করে বলে যাচ্ছে যাতে বাহিরে কোথাও না যায়, তাদের প্রিপেয়ার হইতে হইতে সেখানে একটু টাইম। আর আমি এখনো অব্দি কখনো কোনো জবাব পরীক্ষা দিই নাই, এইবারই প্রথমবার দেওয়ার টার্গেট ছিল। কারণ সব আমার কিছু স্টুডেন্টরা তোরা আমাকে জোর করছিল, বলছে আপনার 7 বছর পরীক্ষা দিব, সব নির্বিচার দিবেন। হ্যাঁ, ওদের খুব টার্গেট ছিল যে একসাথে যেন আমার পরীক্ষা দিতে পারি, একই সাথে যাতে দিতে পারি। তো ওই দিন তো আমার আম্মুকে নিয়ে আমার হাসপাতালে আগের দিন কি কি করছিলাম, এখন কথা আমার একটাই কথা, গতকাল দুই দুটো স্টুডেন্ট ফোন দিতে থেকে বলছে যে ম্যাডাম মুখস্থ করে লিখতে পারবো, কিন্তু ড্রয়িং এ যাকে দেখুন এইভাবে ওরা ধরেন হাঁস মাছটা হিসাব করতেছে, যেটা হচ্ছে বলছে ম্যাডাম ওই নকশাটা যদি অ্যাকুরেট ভাবে করি ওখানে কত পাবো। আমাদের তো কাছে থাকা লাগবে না, অবভিয়াসলি একটু কাছে থাকা লাগবে। আর আমাদের কিন্তু মনে হয় ক্লাসের মধ্যে কত দাঁড়ায় দাঁড়িয়ে দেখবে যে কে মিস করতেছে কে মিস করতেছে না, তো তাকে আমরা দিয়ে নিতেই পারবো। ঠিক আছে, ওইভাবে সম্ভব হয়তো ক্লাসের মধ্যে অনেক সময় বলে দেয়, কিন্তু হচ্ছে বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো আঁকার ক্ষেত্রে স্কেল আমার মেবি ইউজ করতে দেখি, মানে যেমন সব জায়গায় দেখি ইউটিউবেও দেখবে এইগুলো আঁকতে গেলে সবসময় স্কেল ইউজ করে, স্কেল ব্যবহার করে, আমরা নিজেরাও করি এগুলো করতে গেলে। কারণ একটা পাকা বিল্ডিং পুরো সোজা হবে, একটা আমাদের এমনি ঘর গুলো আঁকতেছি এর সোজাটা একরকম, কিন্তু পাকা বিল্ডিং এর সোজাটা হচ্ছে একরকম, ওটা ওইটা আমাদের খেয়াল রাখা লাগবে।
প্রত্যেকটা প্রশ্নে দেখবেন এই দুটার একটা আছেই আছে। খুব কম দুটা কালার ইউজ করতে চাই, কিন্তু বেশিরভাগ একটা কালার। এখন ফুলের কালার আর পাতার কালার একই করে একটা, এখানে যা ইচ্ছা তাই করবো আমরা, দেবো এখানেও কালার করতে দেবে, কিন্তু একটাই কালার মনে করো একটা দিতে পারি। এখন আমি ফুলটা দিয়ে একটা কালার দিব, পাতা একটা কালার দিব, এই জিনিসের জন্য তাহলে এই আপনার হিসাব দেখতে আসলে সুবিধা না। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। ম্যাম একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি কি বোর্ডের কাছে গেলে কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ এখন আমি শোনা মনে যাচ্ছে। করছি বোর্ডের কাছে গেলে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে দেখাই, কাছে এসে আবার বলছি। ঠিক আছে এখন এই মাঝখানে কোনো ফুল দিয়ে নকশা করবো, ঠিক আছে? আমি আসতেছি। সেটা শুধু বলছি এই একই নকশা খুব জায়গায় করে মুছে দিতে পারবো। এখন একসাথে শুধু বলে তোমার ঘরে ফুল পাতা এইভাবে দিয়ে মাঝখানের এই দাগ গুলো মুছে দেবো, ঠিক আছে? এটাও সম্ভব, এটা হচ্ছে এখানে খুব
এখন বাসায় যাবো, চার্জ দিবো, গিয়ে দেখবো ফুল পাতা পাতা দিয়ে নকশা করে চার্জ দিয়ে বের করবো, বের করে নিজের ইচ্ছা মতো আঁকবো। আমি জানছি এ থাকলেও ফালতু, এর থেকে কত সুন্দর সুন্দর বাসা পেয়ে যাবেন আপনারা, আপনি এর থেকেও সুন্দর। আমাদের কিছু কিছু স্টুডেন্ট না শুধু এত সুন্দর সুন্দর নকশা দেয় যে আমাদের ধৈর্য, আমরা প্রশংসা, আমাদের রেডিমেড দেখাই, শুধু নলেজটা দিয়ে দিচ্ছি, সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমরা হয় না অনেকগুলো নোটস এনজয় করি, করে নিজেরা একটা বেটার ড্রয়িং হচ্ছে, সেরকম ড্রয়িংটা দেখবো, দেখে নিজেরটা আরো বেটার করবো। টার্গেট থাকবে টিচারদের থেকে বেটার করবো, কারণ আজকে হইতে পারে আমি একটা টিচার, আপনি এর থেকে অনেক বড় জায়গায় টিচার হবেন। এই জিনিসটা মাথায় রাখবেন যে আমি আমরা ম্যাডামদের থেকে টিচারদের থেকে আরো বেটার করবো। পারি না বলে কখনো ভেঙে যাওয়া যাবে না, পারি না ঠিক হইছে, এটা এমন কঠিন কিছু মানুষের দুনিয়া কত কিছু করতে যে সামান্য পেন্সিল মারাতে পারবো না, একটু ড্রয়িং করতে পারবো, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা যে এই পর্যন্ত পড়ে আসছি এত কষ্ট করে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসতেছি, আর সেখানে এই জিনিসটুকু পারবো না? কিচ্ছু না, শুধু মেন কথা কি কেউ আনন্দ পায়, কেউ আনন্দ পায়, আনন্দটা পাইতে হবে। কেউ করে যে না আমার দরকার তাই আমি দায় খেলা করতেছি, তার ড্রয়িংটা একরকম হবে, যে আনন্দ পেয়ে যাবে যে না আমার ভালো লাগতেছে, তার ড্রয়িংটা একরকম, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। ড্রয়িং এমন জিনিস যে প্রপার পারে সে হাত ছেড়ে দিলেও সে আর কতদিন করে পারে। আপনি মনে করেন আপনি 5 ঘন্টা পড়ার জন্য টাইম নেন, আপনি 4.5 ঘন্টা পড়েন, আধা ঘন্টা আপনি এখানে অবশ্যই টাইম, আপনি এটা মনে করবেন না যে আমার আধা ঘন্টা একটা টাইম দিয়ে ওখানে আমার 5 ঘন্টা আমি টাইম পাই না, যে 5 ঘন্টার জায়গায় আমি 5.5 ঘন্টা টাইম বের করবো, আমার 5 ঘন্টা কোনো দাদা নেই, 5 ঘন্টা রেখে অবশ্যই করবেন। ও প্রতিদিন যেটা করে আসবে আপনি সেটা করবেন। আমি দীপা একাডেমি ক্লাস নিই, আমি জানেন যে ফাঁকা থেকে বাচ্চার মারা বসে ক্লাস করে দেয়, বাচ্চাদের থেকে বাচ্চার মাদের হচ্ছে ভালো, আর দেখা গেছে কিন্তু আমাদের আমি ম্যাডাম থাকতেছি তারা রীতিনীতি বসে শিখে যেতে পারতেছে ওর মাদের। আমি প্রথম দিন পর প্রথম কিছুদিন প্রত্যেক মাকে কাছে রাখি, কারণ আমার ক্যাটাগরিটা বাচ্চাদের থেকে মাকে শিখাই দিই, তখন ওর মা বুঝে যায় যে ম্যাডাম কোন ক্যাটাগরিতে শিখতে, ওরা সেইভাবে ওদেরকে শেখায় দেয়। আপনি এটা শেষ করেন, ওই রিজাল্ট মনে করেন কি কত কথা পরীক্ষার আগে বললো, এটা সত্যি এই আমাদের যে রিজাল্ট আমার জন্য নিজের থেকেই সব আসে। সিলেবাস অনুযায়ী কোনো ড্রয়িং শিখতে পারবে, সিলেবাসটা করার জন্য এই সাধারণ জিনিসগুলো আগে শিখে রাখতে হবে, সিলেবাসে গেলে এখন হাত পা মাথা মুখ সব আঁকাইতে হবে, ওইগুলো যাওয়ার আগে নর্মালি হাতটাকে চালু করে দেবেন। হ্যাঁ একই সাথে ফল ফুল সবজি এটা সেটা এইগুলো একটু করে হাতটাকে ইজি করে দিয়ে, হ্যাঁ ওটা তো অবশ্যই ওটা শিখতে শোনেন, ওই যে এই জায়গার যে সিলেবাসটা এটা আপনাদের এই যে ক্লাসে করাচ্ছিলেন পরীক্ষার মধ্যে থেকে দেবেন, ওই সিলেবাসে মধ্যে এমন কিছু থাকে যেগুলো আপনারা পারবেন কিনা, ওগুলো আপনাদের আপাতত কোনো কিছুতেই আসতেছে না, ওই হাঁস মুরগি গরু সব ওগুলো এর মধ্যেই শিখাই দেবেন। ওই সিলেবাসটা ফলো করলে এই যে এখন হাতের যে নলেজটা ঠিক করে এটা কখনোই সম্ভব, এটা পারবে নিজের মধ্যে ড্রয়িং এর নলেজটাই আনতে পারবে। আমি আজকে নর্মালি দেখা দিয়ে যাচ্ছি কিন্তু ওইটা পুরোটা একটু দেখে পুরোটা করে করছি, যেটা হচ্ছে খাতার প্রতি আমার কালার শো করতে পারবো, যদি ওইটা কালার শো করলে হবে না।
রোজার আগে ঈদের আগে একটা ক্লাস পাচ্ছি পাচ্ছি না, তাহলে তো অবশ্যই দেখো আমি ভাবছিলাম রোজার মধ্যে উঠছি। খুবই সোজা করে দেখাবো, ইনশাল্লাহ পারবে। এই একটা ট্রিক্স ফলো করাবো, আমার মনে হয় না জীবনেও কখনো ঘুরবে। কিন্তু ওই আমি বলি কিন্তু আমি বলি যে বেশিরভাগ না খুব করে করে আঁকি, ম্যাপটা আমাদের সুবিধা কিন্তু ম্যাপও কোথা দিয়ে আঁকা শিখবো যাতে আমাদের বুঝতে না হয়, ম্যাপটা যাতে বুঝতে না হয়। ম্যাপটা আমি প্রথম ম্যাপটা আমি শিখবো।
মাথায় আছে, কারণ ঠিক এই কাজটাই করে আসতে হবে আজকে, শুধু চোখের দেখায় যে এই কাজটা করে আসতে হবে, বেশি বড় করার দরকার নেই, দরকার হলে নিজেদের প্রয়োজন মতো সাইজ ছোট করে নিই, বেশি বড় করার দরকার নেই। ঠিক আছে, না হ্যাঁ হ্যাঁ 100টাই। আচ্ছা অনলাইনে যারা আছি আমরা ম্যাম, আজকে যেটুকু, জি বলেন, যে আমাদের হোমওয়ার্ক কি আছে? হোমওয়ার্ক আজকে যে 100টা করছি না, যেটুকু দেখাইছি না হ্যাঁ সামান্য, এইটুকুই গতকাল হ্যাঁ করবেন, পরে আমি শুধু দেখবো প্রত্যেকের লাইন ড্রয়িংটা কতটা ইজি হয়েছে, কারণ আমরা ঘর চলবো আলাদা করে, স্যারও পড়াইছি আমরাও পড়াইছি, তা দেখবো। আর হচ্ছে এর মধ্যে নৌকা তেমন ভাবে রাখি নাই, নৌকাটা আগামীকাল শেখাবো, আগামীকাল না সরি আগামী ক্লাসে, তো আজকে এই 100টা, কারণ আমাদের এর মধ্যে একটা লম্বা সময় যাচ্ছে, যে যার মতো শুধু এইটা কেন, যে কেউ যদি মনে করে যে আমি আরো ডিফারেন্ট কিছু আঁকবো ইউটিউব ঘেটে গুগল ঘেটে, সে সেটা আঁকবে, আমি দেখবো কে কি আঁকতে পারে, তারপর আপনাদের আঁকার উপরে নির্ভর করবে আমি কেমন ধরনের দৃশ্য আঁকাবো। ঠিক আছে, প্রত্যেকেই আঁকবো, কেউ কিন্তু কেউ আচ্ছা ম্যাম। বসে থাকবো না। আচ্ছা ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।